এই যে মনিকা বার্মা পেমেন্ট মেথড ভেরিফাই করছে ইউনাইটেড স্টেটস থেকে, 15 প্রপোজাল, 10 ইন্টারভিউস, 3 জব পোস্টেড, 1 ওপেন জব, 1 হায়ার। হ্যাঁ, ভেরিফাই তো করছে, আপনার জন্যই করলো। আমার জন্য হলে করলো, আমার তো রিপ্লাই দেয় না ভাই। হ্যাঁ, এখন এই যে আমারে দেখাচ্ছে 1টি প্রপোজাল, হ্যাঁ, ওয়ান আপনার ইন্টারভিউতে আছে, আপনি ইসে যান তো দেখি আর জব করতে চান। দেখেন ওয়েবসাইট কাউকে হায়ার করছে নাকি? কোনটা ওই যে ওখানে আপনি মাই ওয়ার্কে যান। হ্যাঁ শোনা যাচ্ছে কথা আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। হ্যাঁ ভাই বলেন এখন, আমি তো অন্য আপনি বুঝতে এটা পারছি। ওই যে আপনার ওয়ান অ্যাক্টিভ পিয়ন পিনছি ওখানে আবার দেন। ওখানে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন এই জায়গা থেকে আর কি দরখাস্ত এই যে দেওয়া হয়। হ্যাঁ, ওয়ান অ্যাক্টিভ ক্যান্ডিডেন্সি। জি ভাই, লিঙ্কেতে ক্লিক করেন। একজনকে হায়ার করছে, এখন কিসের জন্য ভিউ করছে? জব পোস্টিং, হ্যাঁ ভিউ জব পোস্টিং, উপরে উপরে উপরে, উপরে হ্যাঁ এই যে ভিউ জব পোস্টিং। হ্যাঁ, এখন দেখুন কাকে হায়ার করছে কিনা, এখানে দেখা যাবে, নিচে যান। হ্যাঁ, এই যে হায়ারস্ট একজনকে, ওয়ান, হ্যাঁ একজনকে হায়ার করছে। বদতমিজ, আমাকে ধোকা দিয়ে দিয়া। কাকে হায়ার করছে দেখেন তো? কি জানি না, জব ইন কনিকা বেগম, প্রোগ্রেস, কনিকা বে। হ্যাঁ প্রোফাইলটা আপনি দেখতে পাবেন, লিঙ্ক উঠে দেখবেন। এটা মানে ইন্ডিয়ারই নাকি কি জানি, বাংলা? বাঙালি ইন্ডিয়ার, ইন্ডিয়ান ইন্ডিয়ান ল্যাং এরকম আছে। মানে সহজাত 92% জব সাকসেস, টপ রেটেড। কয়টা করছে সেটা কি জানা যাবে? জব কমপ্লিটেড 56টা মা। ৬৯টা দেখেন দেখেন, ওটা কমপ্লিট করতে 56টা, আর হ্যাঁ টোটাল প্রোগ্রেসে জাস্ট আছে 3টা, টোটাল যাব 59টা, ওরে সর্বনাশ। 1808 ঘন্টা কাজ করছে টোটাল। টপ রেটেড তো? হ্যাঁ টপ রেটেডে করে ফেলছে, হ্যাঁ, হায়ার করে ফেলাছে আহমেদাবাদ ইন্ডিয়া। না ঠিকই আছে, চাকরি না দিলে আমি এক্সপিরিয়েন্স কিভাবে হবে? আশ্চর্য, এক্সপিরিয়েন্স হবে এই হবে। ও, অনেকগুলো ইন্টারভিউ তে ডাকছিল, হ্যাঁ 30-35 লিস্টের মধ্যে। ওই যার কাছে একটা স্যাম্পল পাইছে ইন্ডিয়ান কিনা লোক, তাকেই দেখছি। সেটাই। আবার দেখেন রিকোয়ারমেন্ট কি লিখছে, আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার্স উইথ দ্য লোয়েস্ট রেটস, এন্ট্রি লেভেল। আওয়ারলি রেটের কাজ এটা। হ্যাঁ আপনি আওয়ারলি কত দিয়েছিলেন? আমি $5 দিছিলাম। আচ্ছা কি আছে, করছেন তো লোয়েস্ট রেট দিতেছে। হ্যাঁ আজকে দেখি যে পেমেন্ট মেথড ভেরিফাইড করছে, 3 জব পোস্টেড, 1 ওপেন জব। মানে কি ভাই, একটা জব ওপেন আছে এই একটা জবই নাকি? ওপেন আছে। হ্যাঁ, হায়ার রেট কম দেখছেন, 34 হচ্ছে, 3টা জব পোস্ট করে একটাতে হায়ার করছে। আচ্ছা একটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? ওই এই জবটা অ্যাক্টিভ আছে এখন, কাজ চলতেছে আর কি। এটা ক্লোজ করেনি, আমাকে তো ক্লোজও বলে নাই। না, আমার ক্লোজ মনে তো হয় করে না, ওইটা জবটা করবে না, রান কারণ করে হ্যাঁ এটা তো আর এমন না যে আলটা যাচ্ছে, ওই করবে না এটা। না, জবটা ক্লোজ করতে পারবে না, কাজ আপনার শেষ না হওয়া পর্যন্ত। হ্যাঁ ওই জন্য বুঝছো, ও কোনো কিছু ইয়ে দেখেনি, শেষ, এটার আশা শেষ। আচ্ছা হোক, আমার দুই পাশে কানেক্ট কমে গেছে, 6টায় বলবো কানেক্ট। তাহলে আপনার 100% হয়েছে, ভেরিফাইড হয়েছে,
আস্তে আস্তে এখন কাজও হবে, একটু ধৈর্য ধরে। আল্লাহ ভরসা, এটা এন্ট্রি লেভেল, আমি এটা দেখি কি করে। ডিজাইন বেসিক ওয়ার্কশিটস ফর প্রি স্কুল কিডস টু হেল্প লার্ন দ্য অ্যালফাবেট নাম্বার। পেমেন্ট আনভেরিফাইড দেখিয়ে একটু, ও হ্যাঁ, তো পেমেন্ট আনভেরিফাইড। আবার ওই রকম যেগুলো মনে করেন কিছু ক্লায়েন্ট আছে নতুনই অ্যাকাউন্ট করছে, তাদের তারা কাজ মানে স্টার্ট করে তারপর হচ্ছে ভেরিফাইড করবে, এরকম কিছু কিছু আছে, ওগুলো আবার করা আছে যেগুলো করে নতুন হুম হয়নি। জি আপনার নিবে কত বছর আর্টিস্ট। ঢুকলেই আপনি দেখতে পারবেন যে আইডিটা কবে খুলছে, নতুন না পুরাতন। শেষ, এই পেমেন্ট মেথড ভেরিফাই না দেখবে আমি বুঝতে পারি না। আমি তারপর দেখি একটা হায়ার করছে, আচ্ছা হোক, করছে, ভালো করছে, আমাকে রিপ্লাই দিক, রিপ্লাই দিবে না বুঝে, কতজনকে রিপ্লাই দিবে। ইনভাইট সেন্স 14, আনঅ্যানসার্ড ইনভাইট 7, মানে ওই আনঅ্যানসার্ড করছে, মানে ইয়ে করে নাই, ওকে ইয়ে করে নাই। আনসারই দেয় না, মানে আচ্ছা ওটাও কি জানো একটা অপশন আছে। আচ্ছা আপনি উপরে যান দেখি, আপনার যে মাই স্ট্যাটাস যান দেখি। এখানে হ্যাঁ এটা মাই মাই স্ট্যাটাস। স্টেটস, কি আছে? সব ফাঁকা আছে, হ্যাঁ নিচে যান একটু। ইনভাইটেশন তো পাইনি কোনো। আপনার ভিউড কয়জন করলো সেটা আপনি এখানে বুঝতে পারবেন, কয়টা ক্লায়েন্ট আপনার ভিউ করবে, কিভাবে বুঝবো? ইন্টারভিউতে আপনার কয়জন ডাকলো সেটাও দেখতে পারবেন। আপনার হায়ার্ড মানে বলতে তো হচ্ছে এটা 5 মিনিটসটার জন্য, ইউ আর ইন্টারভিউড, ইউ আর ভিউড, যাদেরকে তারাই বুঝে ভিউ করছে। না ক্লায়েন্টের ভিউ করলে এখানে আপনি নিতে পারবেন। ক্লায়েন্ট, ইউ হ্যাভ অ্যাপ্লাইড 6 jobs in the past 90 days compared to your peers among আচ্ছা freelancers. সেটা তো অ্যাপ্লাই করছেন, হ্যাঁ অ্যাপ্লাই করছি, বাকি 6টা শেষ করে দিব, কি আছে জীবনে। তারপরে কি বসে থাকবেন, তারপরে ভাই ওই টাকাটা কোথায় থেকে আসবে যেটা যে কানেক্ট কিনবো আমি? রিপোর্টে যান দেখি আপনার ডলারটা কোথায় আছে। রিপোর্টে হ্যাঁ অ্যাভেলেবল হয়েছে তো এখন আপনি কানেক্ট কিনতে পারবেন। উম্মা আজকে অ্যাভেলেবেল হলো, তাহলে কানেক্ট কিনতে পারবো না, পরে কিনি তাহলে, এখন ওই কানেক্ট গুলোকে শেষ করি। শেষ করবেন ভালো করে বিট করেন। আমি 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 অনেকগুলো ভাই, সমস্যাটা কি জানেন, আমি অনেকগুলো দেখতেছি, মানে কাজগুলা, জবের কাজগুলা পারার মতো কাজ বুঝছেন তো, এখন কিছু জব যেগুলো পারার মতো কাজ দু একটা ছাড়া দিল, তৃতীয়টা ছাড়া যাচ্ছে না, যে যেগুলো করি। পারার মতো এবং প্রথমে যেগুলো যেগুলো লেস দেন 5 হ্যাঁ ক্লিক করবে হ্যাঁ ওগুলোতে হ্যাঁ অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, 5 বলতে হচ্ছে আপনার কোনটা $15, জি ভাই, ভাই আপনি তো কিছু বলতেছেন না আর কি বলবো ভাই, আপনাদের কি আর আপনার ক্লায়েন্ট নক দেন না ভাই। ও
লাইনে মানে আসেই নেই আমি দেখা ওই যে যায়। একটা একটা অবশ্য ওই যে আপওয়ার্কে মানে ইবি আপনার একটা টেমপ্লেট ডিজাইন করে চাইছে বুঝছেন, আমি ওই কোডিংটা করতেছি তো ওই কোডিংটা দিলে উনি বলছে কপি টু পেস্ট, মানে স্যাম্পলটা দেখালে মানে কাজটা পেতে পারি। বেশি অবশ্যই আমি বেশি দেরি করিয়েন না, বিট অ্যাপ্লাই করছেন? না না আগে স্যাম্পলটা না দেখালে কিভাবে ইয়ে করবো, এই জন্য স্যাম্পলটা তৈরি করতেছি, তৈরি করি সাথে সাথে স্যাম্পল করতে সময় লাগবে না আপনার? না আর বেশি লাগবে না অবশ্যই, ও আচ্ছা, তাহলে করেন। সিম্পল একটা স্যাম্পল তো এই জন্য আপনাদের সাথে কথা বলতে পারছি না ভাই। ও আচ্ছা ভাই, ঠিক আছে, করেন। আমাদের সাজাল ভাই যে আসল, আমির ভাই যে আসলো কই গেল? আসি ভাই, শুনতেছি আপনাদের কথা। তারপর ভাই আপনার যে ই কমার্স সাইটটা কত দূর? ওটা তো ভাই কমপ্লিট করছি, খালি লাইভ হোস্টে নিয়ে যাওয়া হয়নি। ও কমপ্লিট করছেন, জি খুব ভালো হয়েছে। লারাভেল আরো প্রজেক্ট করতেছি তো ভাই, এটা অফলাইনে করতেছি। ভাই আমার কাছে একটা কাজের সফটওয়্যার আছে বুঝছেন, আমি একজনের কাছ থেকে আসলে নিছি মানে ট্রায়াল করার জন্য জি আমাকে দেওয়া হয়েছে। কি কাজ? সফটওয়্যারটার কাজ হইলো এই যে পরীক্ষার যে ওয়েমার শিট আছে না, জি জি ওয়েমার শিটের মানে নৈগতিক মানে খাতা কাটার জন্য একটা অ্যাপস আছে, জাস্ট ওই নৈগতিক শিটের ওপর ক্যামেরাটা চালু করে ধরলেই কয়টা আনসার ওর কারেক্ট হয়েছে কয়টা ভুল হয়েছে সবকিছু চলে আসে। বাহ, আচ্ছা তাহলে তো ভালোই। আর দুইটার মধ্যে যারা দুইটা বা তিনটার মধ্যে মার্ক করছে, তার সেক্ষেত্রে কি হবে? যদি চারটে তাহলে চারটে দাগে ফেলায় বা দুইটা তিনটা দাগে ফেলায় তাহলে ওটা ওর ভুল হিসেবে পরিগণিত হবে, হ্যাঁ তাহলে তো ভালোই, ওইটার মার্ক কাউন্ট করা হবে না। জি তাহলে তো ভালোই হবে সিস্টেমটা। আর মনে করেন যে এক্সেল শিট থেকে স্টুডেন্টের নাম রোল গুলা যদি এখানে অ্যাপসে ঢোকানো যায় আর পরবর্তীতে ওই ওখানে যে রোল নাম্বার অনুযায়ী ক্লাস যদি সিলেক্ট করে দেওয়া থাকে তাহলে একবারে একটা নতুন এক্সেল শিট তৈরি করা যায় যে কোন সাবজেক্টে সে কত মার্ক পাইলো, এমনকি তাকে সরাসরি রেজাল্টটা এসএমএস করেও জানিয়ে দেওয়া যায়। ফ্রিতে এসএমএস যাবে না ফোন থেকে, ফোনে কানেক্ট করে দিতে হবে? না না এসএমএস ফোন থেকে, অ্যাপটা যেহেতু ফোন ভিত্তিক ওই ফোন থেকে ওখানে একটা বাটন আছে যে পাবলিশ রেজাল্টে ক্লিক করলে এসএমএস অপশনে ওই লেখাগুলো অটোমেটিক চলে যাবে সে কোন সাবজেক্টে কত মার্ক পাইছে, জি বুঝতে ওইটা পারছি। পরে ওই না ওর নাম্বারে ফোন নাম্বারটা তো আছে নাম্বারটাতে খালি সেন্ড বাটনে ক্লিক করলে ওই এসএমএস এ যত টাকা কাটে ওই টাকা কাটলে এসএমএসটা চলে যাবে। আরে দেখি এক্সেলে কোনো হেল্প লাগলে আমি বলেন, ভাবতেছি এই হ্যাঁ মানে এক্সেল এর কোনো হেল্প লাগলে বলেন। এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো হেল্প লাগে তাই আচ্ছা বললাম, হোক যে কোনো রকম কিছু। জি ভাই, আর আপনি যে অ্যাবস্ট্রাকশন, ওটা তো এডিট করা সম্ভব না ভাই, এপিকে তো এডিট হয় না। না এপিকে তো এডিট হবে না, আর এটা এপিকে তো এডিট করার প্রয়োজনও নাই জি, আর ও তো বুঝলেন, সোর্স না কোড এটা তো আপনাকে দিবে না। কমপ্লিট একটা সফটওয়্যার। জি না না সোর্স কোড কেন দেব, না, বললাম যে সোর্স কোডটা আপনাকে দিবে না, যদি দিত সেক্ষেত্রে হয়তো ওখানেই এক্সেল অ্যাডজাস্ট করে দেওয়া যেত আর কি, তাই বললাম। অনলাইন যে এক্সেল গুগল শিট আছে না, ওটা সেখানে করা যেত। আমাকে ওই অ্যাপসটা দেওয়া হয়েছে আমি যেন অ্যাপসটা বিভিন্ন স্কুলের টিচারদেরকে দেখাই এমনকি তাদের কাছে বিক্রি করি ওই অ্যাপসটা, ও বুঝতে পারছি, আর ওই বিক্রি করার পর আমার একটা কমিশন থাকবে। বুঝতে পারছি। তো মোটামুটি চলবে, কারণ হচ্ছে অনেকে ওই যে মানে এমসিকিউ অ্যাপের গুলো আমাদের সিস্টেম স্কুলে যেভাবে কাটা হয় সেটা হচ্ছে খাতা ইয়া করা হয়, মানে রাইট অ্যান্সার গুলো ফুটা করে না একটা খাতার মধ্যে বসায়, হ্যাঁ তারপর ওখানে যেটা যেটা মিলে যায় ওইটা গুনলে হয়ে যায়। পুষিয়ে করার সৃষ্টি দাগে দেয়
জি তাহলে তো আপনি ইয়ে করার দিয়ে, তাহলে তো আপনার ভুলটা ধরবে আর পাবেন না। আগে দেখে না যে দুইটা করছে না তিনটা দাগাইছে এই জন্য আর কি। হ্যাঁ তারপর কিছু ঝামেলা আছে, ঝামেলা নাই বললে ভুল হবে। আর ইয়া করে যে ভাই মানে যে কটা ফুটা করে না ওখানে আপনি কলম দিয়ে আসছে লাল কলম দিয়ে টিক মার্ক দিয়ে দেয় ওইটার মধ্যে, তারপরে দেখে না যে ওইটার ওটা অ্যান্সার এটা হবে কিন্তু দাগাইছে এটা, বুঝতে পারছেন? আর এখানে অবশ্য কোন মানে এখানে একটা পিকচার যেটা ওঠে, ওই পিকচারের মধ্যে কয়টা কারেন্ট হয়েছে সেটা তো সাইটে আবার মার্ক করে রাখে, আবার কোনটা কোনটা রং হয়েছে ওটা ইয়েলো কালার মার্ক করে দেয়, আবার মাল্টিপল যেটা দাগাইছে ওইটাতে বলে যে কোনটা কারেক্ট, আর ওটার জন্য মার্ক কাউন্ট করে না। মানে এক কথায় যে বোর্ডের যে ওএমআর মেশিনটা একটা জি সেম অ্যাজ দ্যাট, বুঝতে পারছি। কিন্তু ডিফারেন্ট হলো ওই বোর্ডের ওএমআর শিট গুলোতে ওই অটোমেটিকলি স্ক্যান একটা করে পেজ নিতে থাকে, আর এখানে ওই যে ফোনের নিচে আর কি ওই পেজটা করে একবার ঢুকাই দিয়ে বাইর করা লাগে, আবার একটা পেজ ঢুকাই দিয়ে বাইর করা লাগে। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। এখানে ভাই আমার সফটওয়্যারও আমি কিছু সিস্টেম করব অবশ্য কিন্তু একটু লেট হবে, মানে পিকচার থেকে অটোমেটিক তথ্য চলে আসবে বা ইয়া করবে এই ধরনের। এটা করা যায় আরেক ভাবে ভাই, বুঝছেন? এটা কিভাবে করা যাবে, এটা হচ্ছে আপনার একটা টেবিল ওই বর্ডারে নিতে হবে যে এই সুজায় যেগুলো থাকবে এটা কি, তবে ওটা দেখবো আর কি কি করা যায়। তো আপনি দেখেন বেশ কিছু স্কেল আমার মানে স্কেলে চলবে, বুঝছেন? স্কুল খুললে চলবে জিনিসটা, কারণ হয়রানি মুক্ত যেহেতু অনেক দ্রুত কাজ করা যাবে, শুধু জাস্ট পিকচার ভাই করছে। মানে এর আগে আগে আমি আমাদের আমির ভাই হ্যাঁ এই অ্যাপটা বিক্রি করার চেষ্টা করব। বলেন। আপনি কি গিগ পাবলিশ করছেন? না ভাই গিগ পাবলিশ করিনি, মানে আমার না নেটের ফাইবারে গিগ পাবলিশ করছেন? না ভাই এত প্রবলেম ছিল আমার এখানে নেটে যা বলাই মতো না, মানে আমি কোনো কাজে করতে নেটে আমি ছিলামই না একদম। এখন ওই পর্যন্ত ঢুকি না তো, আর তারপর যেহেতু নেট ছিল না তো অফলাইনে আমি বেশ কিছু সফটওয়্যার কোডিং করতেছি, তো ওই জন্য আর কি লারাভেলে করতেছি এখন। আপনাকে ভাই অনেকদিন পর পেয়ে মনে হচ্ছে যে মানে আকাশে চাঁদ হাতে পাইলাম। আমরা তো ভাবছি যে আপনি আর ক্লাস করবেন না। না করবো না কেন, করবো, সমস্যা ছিল তো, কারণ এখানে তো ক্লাস না করার কি আছে ভাই? প্রবলেমে ছিলাম তাই কিছুই করতে পারিনি। তারপর আপনারা নতুন নতুন কি কি করলেন? আমির ভাই তাহলে বর্তমানে ভালো আছেন? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ। আপনার নেট কানেকশন স্বাভাবিক হয়েছে তো না? না ভাই একবারে ওয়াইফাই নিয়েছি অন্য একটা কোম্পানি অনেক দূর থেকে নিয়েছি, আমাদের এখান থেকে প্রায় 30 কিলোমিটার থেকে আনছি, মানে ওখানে নেট ছিল ওখান থেকে নিয়েছি, কিন্তু আমাদের এদিকে যে অপারেটর ছিল ওটা এখন বন্ধ চালু করতে পারে নাই। আর আমাদের এখানে নেটের যে এত দুর্বল অবস্থা, মানে আমার বাসা থেকে এখন নেটও পাচ্ছে না, সিম চালানো অসম্ভব। আপনার পীর গাছ 30 কিলোমিটার তো অনেক ব্যয়বহুল আমির ভাই। হ্যাঁ আমার ফাইবার কেবল আগের ছিল তো অনেক নিয়া, মানে নিজে ছিল নাকি? জি তো আপনার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ডেভেলপ করবেন না ইয়াতে হ্যাঁ ভাই করবো অনলাইনে? অবশ্যই করবো, কারণ আমি একটা হলো দোকান শপ ম্যানেজমেন্ট একটু ব্যস্ত আছি, তো ভাই ওটা শেষ হলে স্কুল ম্যানেজমেন্ট অনলাইন আনবো, আর ওটা বেশিক্ষণ লাগবে না আমার, কারণ আমার তো কাজগুলো গোছানো আছে। হ্যাঁ জাস্ট খালি কোডিং করা কিছু, কিভাবে কি আসবে আমার তো। মাল্টি ভেন্ডর ইয়া ই-কমার্স সাইটে সাইটের কাজ করতেছেন নাকি? জি 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 ওটা তো প্রায় ভাই কমপ্লিট হয়ে গেছে, এখন অনলাইনে নিয়ে আসবো জাস্ট খালি এতটুকুই, মোটামুটি অনেক ফিউচারে রাখছি। ওয়ার্ডপ্রেসে তো একটা সিম্পল একটা প্লাগইন ইনস্টল করলেই কাজটা হয়ে যায়। ও
হয় মানে হয় কি ভাই, ওয়ার্ডপ্রেসে যে ফ্রি থিমস গুলো অনেক সময় প্রবলেম করে, যেমন হচ্ছে হঠাৎ করে ওরা যখন বুঝতে পারে তখন অনেক সময় ঝামেলা করে, টাকা পেমেন্ট করতে হয় ওটা করতে আসে, তাই না? কিন্তু নিজে যখন বানাবো তখন কিন্তু এটা কখনোই এইটা এই সমস্যাগুলো আর কি হবে না। সবুজ ভাই, সবুজ ভাই আছেন? হ্যাঁ বড় ভাই আছি। ভাই আপনার গিগ কি দিচ্ছেন? গিগ ভাই আমি আপনাকে বললাম না একদিন, ওইটার উপর দিয়েছি, ডিজিটাল মার্কেটিং এর উপর। না তো ভাই, কয়টা গিগ দিচ্ছেন ভাই? ভাই একটা দিছে আপাতত, একটা গারো দেন ডাটা এন্ট্রির উপর একটা দিয়ে দেখি নাকি ভাই। ডাটা এন্ট্রির উপর দেন, তারপরে অন্যান্য গুলোর উপর দেন, আপনি ওকে তিন চারটে গিগ দেন, তো রেসপন্স আসবে না কিন্তু। তাহলে আজকে একটা দিব, তারপর আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যেগুলো জানেন প্রত্যেকটা। জি জি, তাহলে আজকে একটা দেবো, কারণ কাজ তো নিতে হবে। ঠিক আছে ভাই, আজকে একটা দেবো। এদিকে চিন্তা আচ্ছা ভাই, ওই যে আপনাদের ক্লাস কতদিন আছে জানি, আমাদের এই কোর্সের আজকে বাদে আর কাল তো দুইটা। শেষ। ও রে, এত আর কি বাড়তি স্যার ক্লাস করাবে? কি জানি ক্লাস করায় কিনা, তবে আমির ভাই আমাদেরকে স্যার অবশ্যই যে মাইক্রো ইয়া কি জানি কয় মাই এসকিউএল এ অনেক কুয়েরি শিখাইছে, আপনি যেগুলো ওই যে এক্সেল শিটে করেন জি জি সেগুলো মানে আমাদের মাই এসকিউএল এ শিখাইছে অনেকগুলো, ভাই আসলে এক হয়েছে কি কলাম থেকে আরেক কলামের সাথে যোগ করা ইনার বিয়োগ জয়েন, করা গুণ এভারেজ, তারপরে অ্যাসেন্ডিং মানে এই জিনিসগুলো হয়েছে ঠিক, সব ঠিক আছে, কিন্তু ভাই লারাভেলে আপনি যখন যাবেন না এই জিনিসগুলো আসলে অতটা লাগে না, কারণ আপনি পিএসপি আর্টিসান দিয়ে কমান্ড করলেই এগুলো সব অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, টেবিলও কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, কারণ আমি এতদিন মাই এসকিউএল আই বা হচ্ছে যেহেতু অন্য অন্য কোডিংগুলো করছিলাম তো তাতে দেখছি এগুলো তো অনেক লিখতে হয়, কিন্তু লারাভেলে কোনো তো লিখতে হয় না ভাই, জাস্ট কমান্ড করলেই সব কিছু মোটামুটি হয়ে যায়। আচ্ছা ভাই, লারাভেলের থিমটা কেমনে ইয়া করেন, কোন কি লারাভেলের কি আলাদা থিম ডাউনলোড করতে না পাওয়া না যায়? ভাই, আপনি যদি আপনি পার্সোনাল থিম অ্যাডজাস্ট করেন তাও হবে, যদি বলেন ডাউনলোড করে টেমপ্লেট অ্যাড করবেন তাও হবে, সবই সম্ভব, জাস্ট খালি কিছু কোডিং করলে ওর আপনি হলো নির্দিষ্ট যে সিএসএস জাভা স্ক্রিপ্ট ঠিক আছে, তারপরে এইচটিএমএল এর ফাইলগুলো নির্দিষ্ট একটা সোর্স ফাইলে রাখতে হবে, আপনি একটা ফোল্ডার আছে ফোল্ডার ভিতরে রাখতে হবে, তারপর ওখান থেকে আপনি কানেক্ট করে দিতে হবে যে এই ফাইলটা আমার সিএসএস এই ফোল্ডারে আছে জাভা স্ক্রিপ্ট এই ফোল্ডারে, যে গৌরী মনে করেন কোন ফোল্ডার আছে সব কিছু এইভাবে আপনি সিলেক্ট করে দিলেই মানে ওই কোডিং কে ধরাই দিবেন যেটা এখান থেকে আছে, তাহলে আপনি ওখানে পেয়ে যাবে। তারপর আপনি ওই যে ওখানে হোম পেজে ওই টেমপ্লেটটা আনবেন না কোথায় আনবেন, বা ওই টেমপ্লেটটাকে আপনি ভেঙে ভেঙে হেডার ফুডার সব আলাদা আলাদা করতে পারবেন, সব কিছু করা যাবে, বুঝছেন কি ভাই? হ্যাঁ, এই দেখেন আমার এর আগে যে জি আমি ভাই, এর আগে আমি যেই একটা টেমপ্লেট যে আমার ই কমার্স সাইটটা দেখাইলাম না, ওই টেমপ্লেটটাকে আমি ভেঙে ভেঙে আমার লারাভেলে কিন্তু নিয়েছি, শুধু ওইটা না, যদি আমি নিজেও কোডিং করে অনেক কিছু বানাইতাম বা আপনিও বানাইতেন সেটাও আপনি করা যায়। দেখান না কিছু ভাই, আপনি আমাদের তো অনেক একজন বড় ভাই, অনেক কিছুই করছেন, আমাদের একটু দেখান। ভাই আপনারা তো অনেক কিছু করছেন, আমি তো কিছুই করতে পারি নাই। আমরা তো পারি নাই ভাই, আমি তেমন কিছু কই নি, আসলে আমি দেখাচ্ছি যতটুকু বুঝছি। আপনি একটু দেখান তো কিভাবে। আমি কালকে থেকে নতুন একটা মানে হচ্ছে সফটওয়্যার তৈরি করার উদ্যোগে নামছি, তো সেটা হচ্ছে দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার, তো অলরেডি আমি লগ ইন পেজটা করতে পারছি আর কি, লগ ইন পেজ আচ্ছা আমি দেখাচ্ছি ভাই, চেষ্টা করতেছি যে ওটা আস্তে আস্তে শেষ করব, কারণ আচ্ছা ওটা সম্বন্ধে আমার ধারণা আগ থেকে আছে, জাস্ট খালি কোডিং করা বাকি। রাজীব ভাই আছেন?
জি ভাই আছে। আচ্ছা ভাই আপু আর কি দেখাচ্ছে দেখেন তো, উপরে একটা মেসেজ দিছে। শেয়ার করেন। তাহলে ফিরোজ কবির ভাই দেখানোর পর আমি দেখাচ্ছি স্ক্রিনটা। হ্যাঁ ফিরোজ ভাই আপওয়ার্কে মনে হয় এটা ভাই এটা আপওয়ার্কের মেইনটেনেন্সের জন্য বন্ধ থাকবে আর কি, সেটা দেখাচ্ছে আর কি। এটা আমাকেও মেসেজ দেখাইছিল আজকে ভাই না, ওটা আপনার কোনো সমস্যা নাই, ওটা যে কিছুক্ষণের জন্য ওরা মেইনটেনেন্সের জন্য বন্ধ রাখবে। মানে টাকা তুলতে পারবেন না মনে হয়। না এটা হচ্ছে আমার যে প্রজেক্ট আমি ঢুকলাম, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার লারাভেল, দেখেন আমি এটা কিন্তু লারাভেল দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ এটা কিন্তু আমি লারাভেলে আনছি, দেখছেন লারাভেলে আমি করছি, যেখান থেকে লগ ইন পেজ আমি যখন ক্লিক করতেছি এখান থেকে আমার দেখেন লগ ইন, এই যে লগ ইন ফর্মটা আমি করছি, জাস্ট আমি এখান থেকে লগ ইন করলাম। একটু সময় নিচ্ছে, দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। লগ ইন আসার পর আমি এখানে একটা ড্যাশবোর্ড নিয়ে আসছি, এখানে আমার লগ ইন করবো, এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা ইচ্ছে করলে ইউজার ম্যানেজ, যে ইউজার ভিউ, যে ইউজারগুলো আছে আমরা সেই ইউজারগুলো এখান থেকে কী করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন না, যে ইউজার নেম পাসওয়ার্ড দেবো, অ্যাড ইউজার করলে এখানে এইখানে আপনি চলে আসবে। এই যে এখানে এখানে যে ইউজারগুলো আমি ক্রিয়েট করছি এইগুলো সবগুলো তো আমি লগ ইন করতে পারতেছি। এখানে ডিলিট করা যাবে, এডিট করা যাবে, যেমন আমি একটা দেখেন আমি এই জিনিসটাকে একটা ডিলিট করে দিচ্ছে, যে ডিলিট হয়ে গেল, মনে করেন যে ডিলিট হয়ে গেছে। এরমভাবে সব কোডিং করা আছে। তারপরে ইউজার ম্যানেজ ইউজারের মধ্যে আমি ডাকছি, তারপর হচ্ছে যেখানে ইউর প্রোফাইল আছে, ইউর প্রোফাইলে দেখলে আমি প্রোফাইলের ডিজাইনটা এখনও করতে পারিনি, তো ক্লাসে জয়েন করলাম, তো এটা এখনও নিচেরটা এখন লাগিয়ে গেছে। তো যাই হোক এখানে যে লগ ইন করবে, যেমন এই যে আমি একটা ডেমো নামে যে লগ ইন করছি মানে চেক করছে আর কি, তো দেখেন যে লগ ইন করছে তার নাম এখানেও কিন্তু অটোমেটিক চলে আসছে, এবং এইখানেও সে নামটা চলে আসছে প্রোফাইল, মানে শুধুমাত্র যে লগ ইন করবে তার প্রোফাইলটা এখানে শো করবে। তারপরে চেঞ্জ পাসওয়ার্ড একটা করে রাখছি, যে চেঞ্জ পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ডটা আগে দিতে হবে, নিউ পাসওয়ার্ড, তারপরে অ্যাগেন নিউ পাসওয়ার্ড, তারপরে আপডেটে ক্লিক করলে সে আপডেট করতে পারবে। দেখেন ভাই ফুললি লারাভেলে করো আমার। হ্যাঁ আমির ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন ভাই, শুনতেছি। আচ্ছা এই যে এই যে ড্যাশবোর্ডটাতে এই যে ডিজাইনটা ভাই, এইটা ভাই কেমনে করছেন? এটা ভাই অনেক HTML CSS দিয়ে করছেন? হ্যাঁ HTML CSS, এই দেখেন আপনি দেখাচ্ছি সোর্স কোড গুলোই আমার। হ্যাঁ তো আমার সোর্স কোড গুলো আছে সম্ভবত, আমি এটা একটু সোর্স কোড গুলো একটু দেখান তো ভাই। আচ্ছা এই যে অডিও, এই পেজটার ডিজাইনটা কোথায় আছে? এই যে আমি দেখেন যে এক্সামে গেছি, যে আপনি লারাভেল নামে একটা ফাংশন আছে স্টেডক্স, লারাভেল আমি কমান্ড করে কিন্তু অলরেডি একটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছিলাম লারাভেলে। এখন লারাভেলে দেখেন আমার এই সমস্ত ফোল্ডারগুলো কিন্তু অটোমেটিক চলে আসে ক্রিয়েট করাবার, তাই না? ক্রিয়েট করার পর চলে আসছে। এখন আমি এখানে লাগছে যে পাবলিক ফোল্ডার যে আছে, এই পাবলিক ফোল্ডার দেখেন আমি ব্যাকএন্ড নামে একটা ফোল্ডার রাখছি, আর হচ্ছে আপনি হলো ফ্রন্টএন্ড নামে একটা ফোল্ডার রাখছি। তার মানে ব্যাকএন্ড বলতে আমি যে অ্যাডমিনের যে পাওয়ারগুলো দিব সব কিছু আমি ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে রাখবো ভাই, বুঝছেন? আর আমি যখন হচ্ছে ফ্রন্টএন্ড মানে সবাই যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে আমি এই ফোল্ডারের মধ্যে রাখি। তো আমি ব্যাকএন্ড ফোল্ডারে দেখেন এই কোডগুলো আমি রাখছি, এই যে সিএসএস, তারপরে হলো আপনার জেএস, ইমেজ, ডকস, এগুলো সব বিভিন্ন কোডিং এর, যেমন লগ ইন পেজটা করছি যে ডকসের এইটা কিছু কোডিং আছে, যে লেআউট অ্যাক্সেস, হ্যাঁ এই জিনিসগুলো আমি, এইটা হচ্ছে আপনার লগ ইন পেজের, এই লগ ইন পেজটা আমি অবশ্য ডাউনলোড করে নিয়েছি হলো বুটস্ট্র্যাপ 4 থেকে। হ্যাঁ এই 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 কোডগুলো আমার বুটস্ট্র্যাপ 4 থেকে ডাউনলোড করে আমি এখানে ইনক্লুড করে দিয়েছি, এই এইটা এটা আর এটা। তারপরে হচ্ছে সিএসএস, যে আমার যে টেম্পলেটটা এটা সিএসএসগুলো যে এখানে আছে ভাই, টেবিলের জন্য আলাদা করছি, তারপরে হচ্ছে আপনার বাটনের জন্য আলাদা, সব কিছু আর কি আলাদা আলাদা করছি এই কোডগুলোর মাধ্যমে, এই জিনিসটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে থিম থিম এখানে দিছি, থিমের জন্য আলাদা, মানে এগুলো জাস্ট কোনো ইয়ে নাই, কিন্তু যে অটোমেটিক খালি কোড করা। ঠিক আছে ভাই, আর এখান থেকে আমি ইনক্লুড, আরে ওখানে যে পিকচারগুলো শো করতেছে সেটা হচ্ছে মূলত এখানে যে ইয়া নামে একটা ফাংশন আছে, যে আপলোড, এই আপলোডে আমরা যে ফোল্ডারগুলো থাকে মানে আমি যে জিনিসগুলো আপলোড করবো সেটা হচ্ছে
এখান থেকে আপলোড আসবে, আর যখন আমার কোনো আপলোডে কোনো পিকচার থাকবে না তখন এই জেপিজিটা শো করবে, আমি এটা কপি করছি আর কি। মানে এভাবে করা আছে ভাই বুঝছেন, মানে সব সোর্স ফোল্ডার মানে যতগুলো আপনি সিএসএস এসটিএমএল ব্যবহার করবেন সেগুলো সবগুলোই এই এই ফোল্ডারের মধ্যে রাখতে হবে, বুঝছেন কি ভাই? কোনো রেসপন্স নাই দেখি তো কি আচ্ছা কোডটা একটু রান করান তো আপনি দেখি। আমির ভাই জি স্যার, হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি বলেন। এটা হ্যাঁ আপনি শুরু থেকে রান করান দেখি কি করলেন। স্যার আমির এখানে একাডেমি জি স্যার, এই যে স্যার আমি এখানে যে আমি কি করছি, এখন হোম পেজটা কোনো কিছু অ্যাডজাস্ট করিনি স্যার, খালি এর মধ্যে আমি লগইন পেজটা রেজিস্টার পেজটা আর হচ্ছে এইটা এইটা করছি স্যার, এই যে এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি ফর্মটা, করার পর আমি এটাকে লিঙ্ক আপ করে দিছি, তারপর আমি লগইন করার পর আমি এখানে আপাতত কোনো কিছু রাখিনি, আমি টেমপ্লেট দেবো কতজন ইউজার ঢুকলো বা কত ডিগ্রি হলো সেল হলো, এই জিনিসটা আমি চেঞ্জ করে এখানে দিয়ে দেবো, তো এটা আমি এখনো চেঞ্জ করিনি কালকে, মানে 3 দিন হলো তো স্যার কেবল, মানে আমি শুরু করছি তো এখন এখন কিছু করতে পারি নাই। আর এখান থেকে যে ইউজার ভিউ ইউজার, ভিউ ইউজার আপনি ক্লিক করলে যে ইউজারগুলো আপনি এখানে যে লিস্ট ইউজারে ক্লিক করলে আপনি যে লিস্ট ইউজার ইউজারগুলো দেখতে পাবেন কে কি ইউজার আছে, এবং এখান থেকে ডিলিট করা যাবে আপডেট করা যাবে। তারপরে ম্যানেজ ইউজারে ম্যানেজ প্রোফাইলের মধ্যে আছে হলো ইউর প্রোফাইল, এটা এখনো ডিজাইন কমপ্লিট করতে পারি নাই, তো ইউর প্রোফাইলে যে লগ ইন করবে তার প্রোফাইলগুলো এখানে শো করবে, তারপর সেই ইমেজ দিতে পারবে। আমার এখানে একটু কোডের সমস্যা আছে বিধা আমি এখন দেখাইতে পারতেছি না, কারণ এখানে আমার লারাভেল একটু কোডিং এর ঝামেলা হয়েছে, এই জন্য এখানে একটা ইরোর সে শো করতেছে, এই যে স্যার ইরোর, এই ইরোরটা আমি ঠিক করবো, এখানে ক্লাস করতেছে তো স্যার এখন হচ্ছে না, তো এই জিনিসটা আমরা যখন ইয়ে করবো তখন ছবি টবি পিকচার সবকিছু এখানে আপলোড করা যাবে, জাস্ট এতটুকুই করছি এখন আপাতত লারাভেলে এই সফটওয়্যারটার জন্য স্যার। স্যার লারাভেলের কাজ মোটামুটি অনেক সহজেই আছে, আচ্ছা এটা তো শুধুমাত্র ইউজারদের ইনফরমেশন, জি ইউজারদেরটা করছি স্যার আস্তে আস্তে, মানে ইউজারটাই তো স্যার, মূলত আপনি কি কাজটা করতে চাচ্ছেন এটা দিয়ে? স্যার আমি ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে স্মার্ট শপ নামে একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি স্যার, এখানে ক্রিয়েট করা যাচ্ছে ইউজারগুলো এলে কাজ করতেছে, ধরুন আমি একটা অ্যাডমিন পদ দিলাম ধরেন দয়াল ভাই, দয়াল ডিও, আচ্ছা হ্যাঁ ইমেল দিলাম ধরেন DOYAL @gmail.com, তারপরে ধরেন পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 দিলাম, তারপর অ্যাড ইউজার করলাম, তো এখানে কিন্তু ইউজারটা আমার ক্রিয়েট হয়ে গেছে, আমি দেখেন এখানে দেখেন দয়াল নামে একজন ক্রিয়েট হয়েছে, আমি এখন আমার ইউজার থেকে ইয়ে করলাম লগ আউট করলাম, করে আমি লগ ইনে ক্লিক করলেই এভাবে যাইতে পারি, অথবা এখানে আমি যখন দয়াল দেই তাহলে ঢুকে যাবে DOYAL 1 2 3 4 5 6, আরো অনেক কিছু কাজ বাকি আছে স্যার এখনো করতে পারি নাহলে করবো, দেখেন এখানে অল ডিটেলস কিন্তু তার আসবে, আমি এখন টেবিল কলাম গুলো বাড়াবো তো তখন এটা আসবে, আপাতত এতটুকু করছি, কিন্তু স্যার অনেক সহজে মনে হয় লারাভেল স্যার, কারণ অনেক কোড কম লিখতে হয় তো, তো মোটামুটি এই যে আমি ইউজার ইনফরমেশন দেখা যাচ্ছে জি আমি এই যে ইয়া দিয়ে করছি স্যার, এই যে এখানে আমি কোড করছি স্যার, তো এখানে সর্বপ্রথম স্যার এই যে ইয়া ওয়েব ডট পিএসপির মধ্যে আমাদের ধরাই দিতে হয় এই জিনিসগুলো, কোথায় রাউট ক্রিয়েট করতে হয়, প্রথম রাউট থেকে আমরা কি করব, পাসওয়ার্ড পাসওয়ার্ড থেকে ভিউ, যে ব্যাক এন্ড ফোল্ডার আমি কোথায় কোথায় কি রাখছি, যে ব্যাক এন্ড ফোল্ডার প্রোফাইল কন্ট্রোলার নামে একটা আমি ফাংশন ক্রিয়েট করছি, করে এখানে পাসওয়ার্ড নামে একটা পাসওয়ার্ড ভিউ নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, করে এখানে প্রোফাইল পাসওয়ার্ড এই নামে একটা পেজ নিয়েছি স্যার, এটা হচ্ছে একটা পেজ, এটা পেজ শেষে লারাভেল হচ্ছে ফাংশন হচ্ছে ব্লেব ডট পিএসপি লিখতে হয়, যে আমি ফাংশনগুলো ক্রিয়েট করছি, দেখেন আমি এখানে যে লোকেশনগুলো আছে ঠিক এটা আছে ব্যাক এন্ড ফোল্ডার ব্যাক ইন্ড, এই যে কি করছি আমি প্রথমে ভিউ হয়ে গেছে, যেখানে দেখছি ভিউ হয়ে গেছে আমি প্রথম ভিউ, তাহলে আমি ভিউ ক্লিক করলাম, এই যে ভিউ ভিউ থেকে এই যে ব্যাক এন্ড, ব্যাক এন্ডের মধ্যে ক্লিক করে কি আছে আমার এখানে দেওয়া আছে যে ইউজার্স, ব্যাক এন্ডের ফলে দেখেন স্যার এই যে এখানে দেওয়া আছে পাসওয়ার্ড ভিউ, এই যে পাসওয়ার্ড ভিউ নামে দেখেন এই যে পাসওয়ার্ড ভিউ পাসওয়ার্ড কই গেল, এই যে ভিউ প্রোফাইল আছে এই এই জিনিসগুলো ধরেন, এই যে ভিউ প্রোফাইল নামে এই যে ভিউ প্রোফাইল ব্লেব ডট পিএসপি এই নামে একটা কোডিং করছে, মানে একটা পেজ তৈরি করেছে, পেজ তৈরি করে আমি তাকে ইনক্লুড করে দিয়েছি যে এই তথ্যগুলো কোথায় যাবে
কি কি কিভাবে শো করবে এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে স্যার অনেক সহজ কোডে হয় এবং সিএসএস এইচটিএমএল গুলো আমার যেভাবে পাচ্ছে, এই যে এখানে ব্যাকএন্ড লেআউট মাস্টার, এই মাস্টার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি, মানে পেজ তৈরি করছি, এই মাস্টার ফোল্ডারে আমি সবকিছু এই সোর্স গুলো আমি রেখে দিয়েছি। মাস্টারের মধ্যে আমি আমার যে গুগল লিঙ্ক আছে, যেমন হচ্ছে ফন্ডোসামের কিছু আইকন ইউজ করছি, সেটার লিঙ্কগুলো এই যে এক্সচেঞ্জ করে আমি ব্যাক এন্ড ফোল্ডার লেআউট মাস্টারের মধ্যে আমি রেখে দিচ্ছি স্যার। পরে আমি সেশনের মধ্যে কন্টেনার কন্টেন্ট এই নামে একটা ইয়া দেওয়ার পর আমি আচ্ছা এখানে আমি সেশন ভাই ক্রিয়েট শুনেন, করে দিচ্ছি স্যার। বলেন স্যার। আপনার ওই ফাইবার আর আপওয়ার্ক, জি স্যার, ফাইবার আপওয়ার্ক দুইটার ইয়াতে আইডি গুলো একটু ঠিকঠাক করেন। আর হচ্ছে এই ব্যাপারটা দেখতেছে রাজীব ভাই, দয়াল ভাই, ওনাদের সাথে যোগাযোগ করেন। কথা বুঝতে পারছেন কিনা, মার্কেট প্লেস থেকে কাজ আসছে আপনার একটাও? না স্যার মার্কেট প্লেস আসে না, কিন্তু এমনিতে স্যার কাজ মার্কেট আছে। প্লেস থেকে কাজ পাইছেন এখনো? না স্যার এমনিতে লোকাল ভাবে পাইছি স্যার, একটা ই কমার্স সাইটে পাইছি, তো উনি 20,000 টাকা কন্ট্রাক্ট করছে স্যার, সেটা আমি তৈরি করছি না, ওটা ওনার অনেক পছন্দ হয়েছে অলরেডি। কেন স্যার ওটাকে তো আমি অনলাইনে নিয়ে যেতে একটু সমস্যা ফিল করতেছি স্যার, অনলাইনে কেন জানি শো করাইতে পারতেছি না স্যার। কি প্রবলেম অনলাইনে? স্যার অনলাইনে স্যার সব কিছু হচ্ছে কিন্তু স্যার অনলাইনে শো কি হচ্ছে হচ্ছে, না স্যার, লোকালে কি সমস্যা, অনলাইনে কি সমস্যা? সই করে না স্যার। উনি যে ডোমেন হোস্টিং এ কিনছে স্যার অলরেডি, দেখেন যে সেবান্ত.com আমি কিনে দিছি স্যার, আসলে সেবান্ত.com আপাতত কোনো কিছু নাই, তো ওই জন্য আমি এই দেখেন এখানে কোনো কিছু নাই, কিন্তু তো সেবান্ত.com আমি ডোমেন হোস্টিং সবকিছু ক্রয় করছি এবং হচ্ছে এটা আপনার ফোল্ডারটা দেখাবে না? না স্যার এখানে ফোল্ডারটা দেখাচ্ছে কারণ আমি আপলোড ওখানে দিলে আপনার ইয়া তো ইরর দেখাচ্ছে, স্যার ওখানে যে কোনো কিছু যে স্যার দেয়া নাই এই জন্য স্যার। এখানে তো দেয়া নাই, না থাকলে তো আপনার রুট ফোল্ডারটা তো দেখাবে এখানে। স্যার এটা দেখায় না কেন জানি, তো আমি আপনার একটা ডোমেইনে যদি কোনো কিছু না থাকে রুট ফোল্ডার দেখাবে তো। এটা কেন স্যার দেখায় না, সি প্যানেলে স্যার একটু দেখাচ্ছি, সি প্যানেল, সি প্যানেলে আমি যে লগ ইন করলাম স্যার, হ্যাঁ এখানে আমি ওই প্রজেক্টটা কাজ করতেছি না দেখে স্যার লারাভেল আমি আরেকটা কোড করতেছি ই কমার্স সাইটে স্যার, মানে যেহেতু ওইটা কোড করতেছে না কারণ বুঝতে পারতেছে না যে আমি ফাইল ম্যানেজারে আচ্ছা আপনার এই এই হোস্টিং আপনি কত দিয়ে গেছেন? স্যার এই হোস্টিংটা আমার নিচে হচ্ছে আমার টোটালি 1900 টাকা নিচে স্যার, 1 জিবি, 1 জিবি আছে স্যার হোস্টিং, মানে মেমোরি 1 জিবি, আচ্ছা হ্যাঁ এই যে স্যার। এখান থেকে আমি পাবলিক আচ্ছা এইচটিএমএল এর ভিতরে আমি কোনো সোর্স আপাতত রাখিনি স্যার, এই যে এটা ফাঁকা আছে, আর এখানে যদি আমি একটা এইচটিএমএল কোড করে দিই স্যার সেক্ষেত্রে কিন্তু হবে, ওখানে শো করবে স্যার তখন, হ্যাঁ এই যে পাবলিক ফোল্ডার আছে না, এই যে আমি যদি এখানে আচ্ছা একটা, সেটা তো বুঝছি হ্যাঁ স্যার আমরা তো, এই রাখেন একটু স্যার, দয়াল ভাই হ্যালো, জি স্যার, আমরা আমরা 15 জিবি কত দিয়ে নিছিলাম? আমরা 15 জিবি নিচ্ছি 2700 টাকা। আচ্ছা আর হচ্ছে 5 জিবির ওটা কত ছিল আমাদের, 2700 স্যার, যেটা 5 জিবি ছিল প্যাকেজ ওটা কত ছিল? সেটা তো মনে নাই স্যার, সেটা ছিল 1600 টাকা, স্যার এখানে আমি ডোমেইন হচ্ছে 1650 টাকা। সব স্যার এই আমির ভাই, জি স্যার, হ্যাঁ আমাদের ডোমেইন হোস্টিং সহ ডোমেইন হোস্টিং টোটাল মিলায় হচ্ছে 15 জিবি 2700 টাকা, আর হচ্ছে গিয়ে 5 জিবি আপনার এই 1650 টাকা ডোমেইন হোস্টিং সহ, প্লাস আপনার ফ্রি এসএসএল সার্টিফিকেট, আনলিমিটেড ডোমেইন সাব ডোমেইন আছে। আপনি হ্যালো পরবর্তী স্যার, সময়ে, হ্যাঁ জ্যোতি, স্যার আমি থিম প্লাগইন দুইটাই ডাউনলোড করছি স্যার, মানে ব্যাকআপ দিয়ে আচ্ছা এখন যেটা কাজ করা আছে সেটা করছি স্যার, এখন কোন ফাইলে গিয়ে মানে দেখবো বুঝতেছি না স্যার। আচ্ছা আপনি ইয়েতে যান, আপনি প্রেজেন্ট করেননি, এটাকে ইনস্টল দিছেন, আপনার লোকাল ইনস্টল দিছেন? না স্যার ইনস্টল দিইনি, শুধুমাত্র ডাউনলোড করে নামাইলাম স্যার, লোকালে দেব নাকি স্যার আমার যেটা ওয়ার্ডপ্রেস আছে সেটাতে দেব স্যার? আচ্ছা দেখেন এটা কোথাও দেওয়ার দরকার নাই, আপনি ফোল্ডারটা ওপেন করেন, আর ওই যে ফাইলটা সার্ভারে যে পেজটাতে ইয়ে করতেছেন না ওই পেজটার ইউআরএলটা দেখেন, আমির ভাই শুনেন পরবর্তী সময়ে ডোমেইন হোস্টিং এলে আমাদের এই এই ব্যাচের ওনাদের সাথে যোগাযোগ করেন, খুব সস্তায় পাবেন।
আপনার ক্লায়েন্টদেরও সুবিধা হবে, কম টাকায় ভালো হোস্টিং। স্যার এটা যে বাংলাদেশে একটা ইয়া থেকে নিয়েছিলাম, বাংলাদেশে একটা যে স্যার এই যে এই থিম আমরা ডাউনলোড করলাম জিপ ফাইল হিসেবে, ওটা এক্সট্রাক্ট করতে হ্যালো স্যার। হ্যাঁ আপনি ওই ওর যে লাইভ সার্ভারে ওখানে যে ইয়াটা আছে ওই পেজটাকে আপনি যে ভিজিট করতেছেন ওই ইউআরএলটা দেখেন, ওটা কোন কোন পেজটা দেখে এই থিমের ভিতরে ঢুকেন। থিমের ভিতরে ঢুকার পরে ওই পেজের ইয়াটা পাবেন, লাইভ সার্ভারে যান। স্যার যে পেজটা আমি দেখতে চাচ্ছি সেটাতে যাব? হ্যাঁ 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 সেই পেজে যান। স্যার এই পেজে চাচ্ছে ইউআরএল এটা স্যার। আচ্ছা গেস্ট ব্লগ, গেস্ট ড্যাশ ব্লগ, আচ্ছা পেজের নাম। তাহলে থিমের ভিতরে ঢুকেন তো আপনি, ওই ওই যে ফাইলটা ডাউনলোড করছেন ওটাতে যান। জি স্যার এটাই পুরো ফাইলটা। হ্যাঁ থিমের ইয়েতে এটা ঢুকেন, হচ্ছে কন্টেন্টে। এটা হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে ঢুকেন। আচ্ছা এখানে কোন ফাইলে যাব? কমপ্লিট লেআউট, আপু আপনি কি করতে চাচ্ছেন ভাই? ওই ক্যাটাগরি গুলা অ্যাড হচ্ছে না তো ওই পেজে, স্ট্রাকচারটা দেখার জন্য, লেআউটটা দেখতে পেজের চাচ্ছি স্ট্রাকচারটা দেখার জন্য। আচ্ছা আপনি ওই লাইভ সার্ভারে যান, আমি আপনাকে বলতেছি কেন আসতেছে না। স্যার লাইভ সার্ভারে যাবো কি? স্যার যান আমি কাজ টেস্টটা করি দেখেন, এই লাইভ পুরো টেস্টটা দেখেন আগে। থিমটা স্যার যেটা স্যার আমার কাছে আছে এটা আপনাকে কি জিপ ফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই স্যার, তাহলে দেখতে সুবিধা হবে। হোয়াটসঅ্যাপে পাঠাইলে তো পারবো না আমি নিতে, ইয়ে করেন আপনি স্যার তাহলে মেইল করে মেসেঞ্জারে পাঠিয়ে দেন, ফেসবুক দেন দেন মেইল করে দেন। আচ্ছা স্যার দিচ্ছি। আপনি লাইভ সার্ভারে যান দেখি আর কি। এই যে দয়াল ভাই এটা এখানে না আমার পাশে ক্যাটাগরি দেখাতে হবে, এই যে এটার মতো দেখেন, এখানে যেভাবে দেখাচ্ছে না এভাবে শো করাতে হবে। কিন্তু আমার প্রবলেম হচ্ছে অন্যান্য জায়গায় সেটা শো হচ্ছে, আমি যেখানে কাজ করছি কিন্তু এই ইয়াতে হচ্ছে না, এই পেজে হচ্ছে না। আপনার ভাই আরো আপনি ওই যে ইয়া করেন আপু, ভাই আপনাকে আরো একটা জিনিস দেখাই, এই যে কাস্টমাইজ করতে যাচ্ছি না আমি, ফুটারেও ভাই হচ্ছে ক্যাটাগরি গুলা সিলেক্ট হচ্ছে কিন্তু আমার সাইড বারে হচ্ছে না। এই যে দেখেন উইডস থেকে এই যে দেখেন ফুটারে যদি আমি দেব, ফুটারে কিন্তু এই যে অ্যাড উইডস করলে আমি যে ক্যাটাগরি দিলে ক্যাটাগরি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে দেখেন হয়ে যাবে। আবার এই মেইন পেজের এই যে দেখেন ভাই হয়ে গেছে কিন্তু, হ্যাঁ কিন্তু আমি একই জিনিসটা আমি চাচ্ছি যে এইখানে আসতে হবে আমার, সেটা আসতেছে না। আচ্ছা ওই এই যে দেখেন সাইড বার, আমি কিন্তু এটা কাস্টমাইজ করে দিছি সাইড বারটা, মানে আমি ডাউনলোড করে কাস্টমাইজ করছি, এই সাইড বারটা আমার কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। দেখেন আমার কিন্তু এটা দেখাচ্ছে যে এটা কাজ করতেছে কিন্তু এই যে দেখেন মনে হচ্ছে লোড নিচ্ছে। হ্যালো জি ওই যে অ্যাড উইজিটে ক্লিক করেন তো, এই যে নিচে নিচে ওখানেই থাকেন, ব্যাক করলেন কেন? হ্যাঁ এটাতে গেলে তো নতুন পার্স, হ্যাঁ এখান থেকেই তো এটা নিলাম ভাই, এখান থেকে আপনি ক্যাটাগরি এখান থেকেই নিলাম দেখি। হ্যাঁ নিচে তো আগের বারও ক্যাটাগরি নেওয়া ছিল,
না না এখান থেকে আসতেছে না ভাই, অনেক চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে যে পেজের লেআউটটা এটা ফুল উইড দেয়া আছে মনে হয়, এই জন্যই স্যার ওটা আমাকে নামাতে বললেন। তাহলে শোনেন, আপনি এর মেন পেজে যান, মানে এই ব্লগটা যে তৈরি করছেন এটা কি পেজের মধ্যে তৈরি করছেন না, জি ওই আচ্ছা যাক, পেজটাতে যান। আপনি কমাই দেন তাহলে তো হয়। দেখেন তো ভাই কিভাবে কমানো যায় আমি তো বুঝতেছি না। আচ্ছা যাচ্ছি ভাই। ভাই ইডিটে যাবো কি নাকি পুরো পেজটাই যাব? এডিটে যান, এডিটে যান। এই যে এটা আমি, এটা আপনার ডান পাশে দেখেন, এখানে আপনার কমান্ডার মনে অপশন আছে টেমপ্লেট, এখানে দেখেন তো। আচ্ছা এই যে এখানে ভাই ডিফল্ট টেমপ্লেট একটা আছে, ডিফল্ট এখানে এই যে যাও থিমের যে টেমপ্লেট আছে ওইটা দেন। আচ্ছা ভাই এই যে এখানে একটা আছে অবশ্য, লেআউট হচ্ছে, তারপরে হচ্ছে কন্টেন্ট লেফট, তারপর হচ্ছে সাইড বার রাইট। হ্যাঁ ওইটা আপনি একটু সিলেক্ট করেন দেখি। হ্যাঁ হ্যাঁ এবার মনে হয় হবে ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি এটা মনে হয় হওয়ার কথা, আমি ওটাই খুঁজে পাই না। এবার পেজটা যায় না, ওই পেজটাতে গিয়ে আপনি রিলোড দেন। তবু আসে নাই ভাই এখন। আচ্ছা শোনেন, আরেকটা কাজ করেন আপু, জি আপনার বলেন। পেজের মধ্যে আপনি একটা একটু আগে যেটা দেখাইলেন যে একটাতে আছে, ওই ওই পোস্টটা হ্যাঁ বাহির করেন তো, ওই পোস্টটা দেখেন আপনার এই যে ড্যাশবোর্ডে গিয়ে দেখেন ওইটা কেমন ভাবে ডিজাইন করা আছে। এখানে কি সাইড বার আরেকবার দিয়ে দেখবো, দেওয়া তো আছে। আচ্ছা আপনি একটু আগে যেটা পোস্ট দেখাইলেন ওইটা পোস্ট আগে দেখান। এটাই তো দেখালাম ভাই, আরে যেটাতে আপনি সাইড বার দেখাইলেন যে আছে ওই রকম করতে হবে, ও ওটা আমি আলাদা আমার ওয়েবসাইটে করছিলাম, কিন্তু আপনাকে আমি এই পেজেই দেখাতে পারি। এই যে দেখেন ফুটার এরিয়াটা আছে না, ফুটার এরিয়ার মধ্যে আমি এই যে দেখেন অ্যাড উইডস করব, এখানে ক্যাটাগরি যদি নিয়ে নেই, শোনেন আপনি এক কাজ করেন, আপনার ওই যে আবার ওই যে একটু আগে যে পেজে গেলেন ওই পেজে যান, ওইখানেই কাজ আছে, ওই লেআউটটা আপনাকে চেঞ্জ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাই এখানে কিন্তু আসছে, এই থিমটার নাম কি আপু? থিমটার নাম হচ্ছে এক্স থিম। আচ্ছা ওই থিমের একটা লেআউট আছে, ওই ওইটা সিলেক্ট করে দেওয়া লাগবে। আপনি ওই মেন পেজে যান, যে যে পেজে এই যে পোস্ট তৈরি করছেন। আপনি যখন ওই যে থিম এইটা নিছেন পেজটা ক্রিয়েট করছেন, ভাইয়া আপনার কাছে কেমন লাগছে? তখন কি আপনি ওই যে সেকশন ভাগ করে নিয়েছিলেন কলাম? না ভাই কোনো কলাম অ্যাড করে নাই। আপনার কলাম আচ্ছা এই যে টেমপ্লেটে ইয়ে করেন তো আপু, টেমপ্লেটে এই সাইড এই যে এখানে ওই টেমপ্লেট ভাই, কোনো ইয়ে আছে টেমপ্লেট? না ডিফল্ট টেমপ্লেট কন্টেইনার নো হেডার নো ফুটার, তারপর ব্ল্যাঙ্ক কন্টেইনার নো হেডার নো ফুটার, নো কন্টেইনার হেডার ফুটার, নো কন্টেইনার হেডার নো ফুটার, এগুলো ভাই। তারপরে লেআউট ফুল উইডথ, লেআউট পোর্টফোলিও, লেআউট সাইড বার লেফট, আর হচ্ছে কন্টেন্ট রাইট।
আর এইটুকুই আছে ভাই। আচ্ছা হ্যাঁ, তো ধরেন আপনার লেআউট কন্টেক্সট ওইটাই সিলেক্ট করে রাখেন। কোনটা ভাই, কন্টেন্ট লেফট আর সাইড বার রাইট? হ্যাঁ, ওটা আমার সিলেক্ট করা আছে ভাই, তখনই করলাম তো এই যে এটা। ওটা আবার করেন তো দেখি, আবার করেন। এই যে ভাই, এখন এটা আপডেট দেন। ওইটা প্যারেন্ট অপশনে কি আছে দেখুন, প্যারেন্ট অপশনে ভাই এখানে আসলে বলছে যে কোনটার প্যারেন্ট হবে আর কি, কিন্তু এটা তো আমার নিজেই একটা প্যারেন্ট। ঠিক আছে, তারপর আরেকটু নিচে যান দেখি, এইখান থেকেই ওই কাজটা করা লাগবে আপু। ভাই নিচে ফিচার ইমেজ আর এপাশে কিছু নাই তো, স্লাইডার রিভলিউশন আর টেমপ্লেট। স্লাইড টেমপ্লেট ওইটা ডিফল্ট পেটে কি দেখেন তো রেভলিউশনটা ভাই, ওই যে আমি যেটা আগে কাজ করলাম না ওইটাই, কিন্তু আমি লেআউটটি দেওয়া আছে ভাই, কিন্তু হচ্ছে সেকশন অপশন কোথেকে আসবে? এখানে তো মাই কাস্টম টেমপ্লেট ব্লক, এটাই দিই নাকি ইনসার্ট করব? মনে হয় তাহলে আপনার কাস্টম টেমপ্লেট ইনসার্ট করবেন। ভাই এটা মনে হয় ওনার তো করা ছিল এই জন্য এটা আসছে, কাস্টম টেমপ্লেটটা দেয়া যাবে না এখানে। কাস্টমটা ভাই দেয়া যাবে না, ব্লকের ইংলিশটাতে আপনার ফুল জায়গাটা নিয়ে নিছে তো, যার কারণে সমস্যা। হ্যাঁ, লেআউটের অপশনটা কোথা থেকে আসবে বুঝতেছি না তো, টেমপ্লেট আপনি এটা কাজ করেন দয়াল ভাই অথবা আপনার কি এটা এডিট করে সেকশনটা এডিট করা যাচ্ছে? কোন সেকশনটা ভাই? এই যে আপনার ব্লকের তো ইংলিশ সেকশনটা নিছেন, এটা তো পেজ, পেজের মধ্যে সেকশন নেন না এবার। এটা তো শুধুমাত্র টাইটেল নিছে আর এখনো সেকশন নেই নাই, এখান থেকে সেকশন নিতে হবে না? এই যে অ্যাড সেকশন, হ্যাঁ ভাই এবার বুঝতে পারছি, এইটা নিব না? হ্যাঁ এখন ঠিক আছে, এখন 2:1 না, হ্যাঁ এটা না। এখন এখন আপনি আপনার কাজ করেন, এখন হচ্ছে এই যে ব্লগের জন্য এটা কি সেভ দিয়ে দেবো ভাই? হ্যাঁ সেভ দিয়ে দেবো। অনেকদিন থেকে পাঁচটা দিন
এখন ব্লগের জন্য কোনো এলিমেন্টস ব্যবহার করতে হয় কিনা দেখেন তো, ব্লগ এলিমেন্টস আছে নাকি কোনো? ভাই এটা তো ব্লগ না, এটা আমার ব্লগের জন্য প্রথম পেজটা। ও আচ্ছা, আপনি এলিমেন্টার ইনস্টল ব্লগটা করে দিবেন। কি ভাই? আপনি এলিমেন্টার ইউজ করে কাজটা করে দিতে পারতেন। না ওনাদের এটা বাই ডিফল্ট দেয়া আছে, আর উনি আমাকে ইনস্ট্রাকশনও দিয়েছেন যে এটাতেই করতে হবে। আচ্ছা এখানে কি একটা ফিচার ইমেজ সিলেক্ট করে দিই, আর কাজটা দিছে ভাই এটা হচ্ছে না ফরেনসিক রিপোর্টের, মানে ওনারা সব মৃত ব্যক্তি পরিষ্কার, তারপর বিভিন্ন এই টাইপ জিনিস গোটা করেন। অ্যাক্সিডেন্ট কেস কিভাবে পরিষ্কার করতে হবে এরকম। এই সার্ভিসগুলো বিক্রি হয়? না ভাই এটা তো অবশ্যই প্রয়োজনীয় তো, মানে ওটা আমাদের দেশেও দরকার হয় কিন্তু। ঠিক আছে, আমাদের দেশে দরকার কিন্তু কেউ এরকম সার্ভিস খুলবে না আমাদের দেশে, দূরের দেশে আবার এটা হ্যাঁ কম হয়। পুরো লেআউটটাই তো নিছে ভাই, আবারও আচ্ছা দেখি এবার ওয়েস্টার দিয়ে কোনো কাজ হয় নাকি, দেওয়াই আছে ক্যাটাগরিটা ভাই। কিসে যাইতে বললেন ভাই? প্রথমটা তো ফুটার, না না ওটা এইটা না, ভাই ওখানে ক্যাটাগরিতে সাইড পার, সাইড পারে হ্যাঁ ক্যাটাগরি ওটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, ওটাও করে দেখলি পরে। আমার ক্যাটাগরিতে তো সই করতেছে না। আচ্ছা পেজের লেআউটটাও তো আলাদা দিলাম, তাও হলো না কেন? আচ্ছা ওনাদের কি এইরকম আরো কোনো পোস্ট আছে? কি ভাই ওনাদের কি উনি এটা কাজের জন্য এসইউ এর জন্য আলাদা হায়ার করছে? আচ্ছা ইনি মানে ইনার এই ব্লগটা, আপনি শুনেন একটু, আমি আগে আপনি দেখাইলেন যে বলে ভাই এইরকম একটা ইয়ার কি চাচ্ছে, এরকম করে যাচ্ছে, ওই পেজটা না কোথায় এটা গেল ওনার, একটু দেখান তো। হ্যাঁ এটা তো ওনারদের পেজ না, এটা হচ্ছে একটা আমাকে ডেমো সাইট দিছে। ও ডেমো সাইট দিছে না, হ্যাঁ এই ডেমো সাইটের মতো এটা করে দিতে বলছে, শুনুন এটা একটা এই আলাদা সাইট। জিনিসটা, এই জিনিসটা আপনার আপনার থিমে আছে কিনা ওইটা আগে শিওর হওয়া লাগবে। এটা থিমের মধ্যে যদি না থাকে তাহলে তো এমন আসবে না, বুঝেন নাই? জি ভাই আর একটা কথা বলি আপনার কাছ থেকে, যে আমরা ভাই যেটা ভাই ওয়ার্ডপ্রেস কাজ ইনস্টল করছি করা না, যাবে কিন্তু এখন কিভাবে করতে হবে এটাই তো বুঝতেছি না। সেই এই দেখেন ভাই আমি কিন্তু হচ্ছে করছি, আমার কোন থিমে বলেন দেখি, ওই যে আপনার কাছে ইনস্টল দিয়ে নিলাম না, ওই হুম থিমে হুম কিন্তু আমি কাজটা করছি, দেখাই আপনাকে। মানে ওই ক্যাটাগরিগুলো আমার এখানেও আসছে, ওই সেম প্রসেস ওখানে ফলো করলে সেটা আসতেছে না। ওইটা আপনার থিমের মধ্যে ওই সুবিধাটা ছিল ওই মনে হয়, থিমে তো আপনার এলিমেন্ট হিসেবে দিয়ে দেওয়াই আছে যে লিস্ট কিভাবে করতে হবে। এই যে হ্যাঁ দেখেন ভাই ক্যাটাগরিজ গুলা দেখেন কয়টা কোন ক্যাটাগরিতে আছে, উনি যেভাবে চাইছে এটা কিন্তু সেরকমই আসছে আমারটা, কিন্তু ওনারটাই আসতেছে না। এখন আমি কি করতে পারি এটার জন্য বুঝতেছি না। এইটা আপনার যে আপনার ক্লায়েন্টের থিমে যদি এই সুবিধাটা না থাকে তাহলে তো আপু আসবে না।
তাহলে কি এই বুঝতে কথাটা ওনাকে পারছেন? জানাবো? আচ্ছা শোনেন, আপনি তো একটা পেজ ক্রিয়েট করতে গেছেন, আপনি একটা পোস্ট ক্রিয়েট করেন তো দেখি পোস্টে গিয়ে। পোস্ট আমার ক্রিয়েট করা আছে, দেখাই, আমি পোস্ট দুইটা করছি, পোস্ট গুলাতেও আসতেছে না ভাই। উনি আমাকে পোস্টের কন্টেন্ট দিয়ে দিছে, ফিচারিং এ দিয়ে দিছে, এই যে এটা আমার পোস্ট, এই যে আমি ক্যাটাগরিতেও দিয়ে দিছি যে এটা কোন ক্যাটাগরিতে যাবে। আচ্ছা এখন তাহলে এটা আপনার ফিচার হবে, পেজটাতে সমস্যা আছে। আচ্ছা আপনি একটা কাজ করেন তো, নতুন করে একটা পেজ তৈরি করেন, পেজ না পোস্ট, পেজ পেজ এই পেজটা কিন্তু আমি নতুনই ক্রিয়েট করছিলাম ভাই। আপনি আবার একটা করেন আমাদের সামনে দেখি। আচ্ছা এই যে অ্যাড নিউ, এনার অনেক পেজ তো, কি না দেবো তাহলে, টেস্ট গুলো আপাতত অনেক পেজ। এখন পরে এখন এই পেজটা ডিলিট করে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা টেস্ট লিখলেন, এখন আপনি ওই যে এটা নিচে স্ক্রল করে টেমপ্লেট অপশনে যান। আচ্ছা আমি পোস্ট করতেছি নাকি ভাই? আমি তো পোস্টে আসছি, পেজে যাই। এই যে ভাই টেমপ্লেট অপশনটা, টেমপ্লেট অপশনে লেআউট, আচ্ছা দাঁড়ান, সাইডবার লেফট কন্ট্রোল রাইট কন্ট্রোল লেফট সাইড, ওইটাতে ক্লিক করে দেন। হ্যাঁ ওইটাতে, আচ্ছা যে আরেকটা ইয়াতে ইয়া করেন তো একটু নিচে যান। জি আপনার এখানে যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এটা কি ওয়ান আছে না অফ আছে? এটা কোনটা ভাই বুঝতে পারে না। রাইট পাশে নাকি আপনার রাইট পাশে এগুলাতে বেগুনি কালার, এই সাইডে বেগুনি কালারের আছে আনলক অল ভাই। এটা রিভল, ওই যে স্লাইডারটা, এটা হচ্ছে ওই যে রিভলিউশন স্লাইডার, এখানে তো আমি স্লাইডার ইউজ করি ও। নাই ভাই, আচ্ছা আচ্ছা, তাহলে উপরে যান আপনি, একদম উপরে যান, আমি এবার বলতে কিছু বলবেন পারেন। এইখানে আসার পর জেনে লেআউট নেওয়ার কোনো অপশন আছে ভাই? আমি যদি এডিটরে যাই তাহলে দেখেন তো এটা পাশে প্রিভিউ আছে না, প্রিভিউতে রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব নিয়ে একটা দেখেন তো কি রকম আছে। হ্যাঁ যে উপরে তাহলে বুঝে দেবো, ওখানে না আপনার এই পাশে রাইট পাশে একদম ডান দিকে ওই যে প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ করে দেখেন মূলত পাতাটা কিরকম দেখা যাবে। এই যে এরকম, আচ্ছা তাহলে থাক, এটা ক্রস করে যান, ক্রস করে আগের ইয়েতে যান। এইটা তো আপনি পাবলিশ করেন নাই, তাতে এবার প্রিভিউ করতে গেছেন, আগে পাবলিশ করে দেন। পাবলিশ করলেও ভাই একই জিনিস দেখাবে তো, আচ্ছা আপনি কি শোনেন লেয়ার, তাহলে শোনেন শোনেন, যে ভিজুয়াল আছে না, যে টেক্সট থেকে যে ভিজুয়ালে ক্লিক করেন তো, হ্যাঁ ভিজুয়াল, এখানে আচ্ছা এইখানে ইয়া করেন আপু, কিছু লেখা লিখে দেন দেখি কেমন আছে। এটা কি আপনি আগের নতুন পেজ নিয়েছেন না, টেস্ট ওয়ান নামে? হ্যাঁ
এমনি কিছু লেখা দিয়ে দেবো? হ্যাঁ এমনি কিছু লেখা দিয়ে দেবো। এখন আপনি প্রিভিউ এ ক্লিক করেন তো, পাবলিশ দিয়া প্রিভিউ এ ক্লিক করেন, পাবলিশ করে প্রিভিউ। পাবলিশ না করলেও প্রিভিউ করলে ভাই একই রকম দেখাবে। আচ্ছা দেখুন, এই যে এরকম ভাই। এইরকম আসছে না জি, এইখানে? আপনার দুই সাইডে কিন্তু অনেকটা গ্যাপ আছে। হ্যাঁ এই সাইড গুলো অবশ্য ফাঁকা। হ্যাঁ এই সাইডটা, এটা এদিকে আসবে আর এই সাইডটা ফাঁকা হবে। দেখি আচ্ছা এনাদের অন্যান্য পেজ গুলো তো দেখি। আচ্ছা এনাদের অন্যান্য পেজটা দেখান তো দেখি কি রকম আছে। এই যে ভাই এতটা কিন্তু ফাঁকাই রাখতেছেন, আচ্ছা এনাদের কি মানে সাইড বারে কোনো উইজিট এরিয়া আছে অন্য কোনো পোস্টে? হ্যাঁ ভাই আছে, দেখাই আপনাকে, কিন্তু ওগুলো না ওগুলা মেনু হিসেবে রাখা আছে। আচ্ছা তার মানে মেনু হিসেবে থাকো জিনিসটাই শুধু আমাদেরকে দেখান। এই যে এইটা, হ্যাঁ এনাটা দেখেন মেনু হিসেবে রাখা আছে। আচ্ছা মেনু হিসেবে থাকে, এখানে ক্যাটাগরিও অ্যাড করা যাবে। আপনি এই পেজটাতে ওনাদের পেজের মধ্যে কোথায় আছে এইটা এই পেজ একটু ওপেন করেন তো আপনার ড্যাশবোর্ড থেকে, ওইখান থেকে স্ট্রাকচারটা দেখে নেই আগে। হ্যাঁ এটা তাহলে কাস্টমাইজে গেলেই দেখা যাবে। তাহলে কাস্টমাইজে যান। আচ্ছা ওয়েট করেন, আমি এখানে একটু দেখি কি কি আছে। রাইট আইডেন্টিটি, ইউজার মেনু, মেনু উইজিটস, হোম সেটিংস। এনাদের কিন্তু এটা মেনু থেকে গেছে মনে হয়। আচ্ছা এই যে এই পেজটা যে আছে না আপু, এই পেজটা কোথায় আছে ওনাদের? ওই পেজটাতে একটু যান তো। এই পেজটা ওই পেজটা উনি ওনারা ক্রিয়েট করে নাই, ওইখানে যান। জি এই যে দেখেন ভাই আপনাকে বলি, এনাদের ওয়েবসাইটে এই এগুলো হচ্ছে মেনু বার, এই মেনু বারটা আমি ক্রিয়েট করছি। এই যে প্রথমের যে মেনু বারটা আছে না, হুম এই মেনু বারে এই এতগুলা পেজ আছে বুঝছেন, তার মধ্যে এই পেজটা এখন আমি খুলছি যেটা লাল দেখতে পাচ্ছেন, এই পেজটা হচ্ছে এটা। আর আমাকে যেটা দিচ্ছেন না, উনি বলছে এই পেজ গুলারই একটা মানে ব্লক তৈরি করতে হবে, তো আমি এগুলোর আর কি ব্লক তৈরি করতেছি, মানে আমাকে দুইটা তৈরি করতে হবে আর একটা ভিডিও করে পাঠাতে হবে। তো এই পেজটারই এখানে আমি দেখলাম এটা কিন্তু মেনু বার হিসেবে করা আছে, বুঝতে পারছেন ভাই? না সেটা ঠিক আছে, আমি বলতেছি যেমন আমরা একটু আগে একটা পেজ তৈরি করলাম তাই না, কিন্তু এরা তো এই পেজটা তৈরি করছে, এদের পেজটা ওই ওইভাবে দেখা লাগবে যে ওদের স্ট্রাকচারটা কি, ওরা ওই লেআউট অপশনটা কোনটা নিয়েছে, বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওইটা দেখলে আমরা এটা ওইভাবে হচ্ছে তাহলে, তৈরি করতে পারবো। হ্যাঁ ভাই ইয়া থেকে যাইতে হবে, ওটাও আমি দেখছিলাম তো। আসতে হবে, এই পেজটার নাম হ্যাঁ কি আগে সেটা দেখে নেন। ওই পেজটার নাম হচ্ছে ভাই হলো কন্টেন্টস, কন্টেন্টস ক্লিনিং। হ্যাঁ ওইটা আপনি ড্যাশবোর্ডে যে পেজের মধ্যে যান, কন্টেন্ট ক্লিনিং নামে দেখেন কোনো পেজ আছে কিনা।
এই যে ভাই, ইডিট উইথ কর্নার স্টোন করি তাহলে পাওয়া আছে? যাবে। জি আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ এই যে এনাদের হচ্ছে সেকশন 1, সেকশন 2। এই যে ভাই দেখতে পাচ্ছেন কে, সেকশন 1 এ ইনি এই যে রোল, এটা কিন্তু সেকশন 1 ভাই, প্রথমটা এইটা যেটাতে আমি এখন আছি, এটা কিন্তু সেকশন 2। এই যে দেখেন এটা হচ্ছে সেকশন 2 এ আবার ওনারা চারটা ভাগ করছে, ক্লাসিক রো V1, ক্লাসিক রো V1, মানে এখানে আর কি চারটা পার্ট। এই যে সেকশন 2 এটা পুরাটা, এখানে চারটা পার্ট হচ্ছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর দুটো পার্ট কেন জানি দেখা যাচ্ছে না। না না এইখান থেকে এনাদের জিনিসটা সেকশন 2 বোঝেন আগে, বুঝলে হচ্ছে এটা। ওইভাবে কাজ করা লাগবে আপনার। আচ্ছা ভাই, এই ড্রপ ডাউন মেনুটা মনে হয় আমি আনতে পারবো, মানে এইটা কিন্তু এরকম চাইছে। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ওই যে থিমটা আর হচ্ছে আমাকে ওই যে ব্যাকআপ ফাইলটা দিয়ে দেন, আমি আমার এটাতে আপলোড করে দেখি। হ্যাঁ থিম আর প্লাগইনটা দিব। জি আপু, ওইটা আপনি ইয়াতে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি একটু ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। মানে এইরকম রিমোটলি বসে আসলে কাজ করা সম্ভব হয় না, বুঝেন নাই? জি বুঝতে পারছি। আচ্ছা ভাই আর একটা বিষয় বলতে চাইলাম, তো আমি যদি এইভাবে করতে চাই আর মানে এইভাবে দেই ওনাকে, তাহলে কি এটা হবে? মানে এইভাবে আমি মনে হয় করতে পারবো, কারণ ড্রপ ডাউন মেনুটা সিলেক্ট করে সেশনে এটা কপি করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? আমি এটাতে ক্যাটাগরি গুলা ইয়া করে, হ্যালো স্যার, স্যার আমাদের কি বিরতি দেবেন না স্যার? হ্যাঁ বিরতি নেন আপনারা। আমি আসলে এই বিগত যে কয়টা ক্লাস হয়েছে এগুলার ডকুমেন্ট কালেক্ট করতে করতে মাথা আমার নষ্ট হয়ে গেছে। ডকুমেন্ট কালেক্ট করা হইলে এগুলো আবার আপ দিতে হচ্ছে ইউটিউবে। আপনাদের আগের ক্লাসগুলো সব ইউটিউবে আপলোড দেওয়া আছে, শুরুর দিকে থেকে সব ক্লাস আপলোড দেওয়া আছে। আচ্ছা আমির হোসেন ভাই, আপনার কাছে কি 7 নম্বর ক্লাসটা আছে ভিডিও করা? সরি 7 নম্বর না, 5 নম্বর ক্লাস, জুলাইয়ের 7 তারিখের ক্লাস থেকে ভিডিও করা আছে? হ্যালো আমির হোসেন ভাই কি আছেন না কি চলে গেছেন? হ্যালো রাজীব ভাই আছেন? হ্যালো রাজীব ভাই। জি স্যার। আচ্ছা আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল আপনার সাথে আর কেউ যোগাযোগ করছে আমাদের ব্যাচের 303-এর আর কেউ যোগাযোগ করছে না গতকাল রাতে যে আমি আপনাকে বললাম?
না স্যার, যোগাযোগ এখন পর্যন্ত কেউ করে নাই, আমি তো সবাইকে বলতেছি। আচ্ছা আমার কাছে হচ্ছে লিস্ট আছে, লিস্ট আছে কার কার, জুফি, তারপর হচ্ছে দয়াল, রাজীব, ফিরোজ কবির, তারপর হচ্ছে গিয়ে আপনার সাজেদুল ইসলাম, নয়ন তারা স্ক্রিনশট এখনো দেয়নি, তারপর শাফিউজ্জামানের আছে, স্যার আমি পাঠাই দিছি তো আপনাকে স্যার সেদিনই, রায়হান ভাই আছে। আচ্ছা আপনি পাঠাই দিলে তাহলে আপনারটাও আছে। এছাড়া বাকি যাদের এখনো প্লেসমেন্ট হয় নাই কাইন্ডলি ট্রাই করেন, এমনিতেই অনলাইনে ট্রাই করেন, আর হচ্ছে গিয়ে না হলে রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? যাদের যাদের হয় নাই রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আপনাদের আর 2 দিন মাত্র বাকি আছে ক্লাসের। জি স্যার, এটা তো ওনাদের সুবিধার জন্য, 5-6টা অথবা 4-5টা রিভিউ থাকলে কিন্তু ক্লায়েন্ট নট পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা আপনারা ব্রেকে যান আর হচ্ছে গিয়ে যোগাযোগ করেন, দ্রুত যোগাযোগ করেন। হ্যালো রাজীব ভাই, হোয়াটসঅ্যাপে আমি আপনাকে দিছি। দুইটা জিপ ফাইল, জি ভাই হ্যাঁ, থিমটা দিছি আর প্লাগইনটা দিছি আপনাকে। আচ্ছা রাজীব ভাই, হ্যালো জি ভাই। আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেসের যে আমরা ভাই মানে একটা থিম কাস্টমাইজ করার পর ওই থিমের ফোল্ডারটাকে যদি ডাউনলোড করি ভাই, তাহলে কি ওইটা অন্য ওয়ার্ডপ্রেসে কপি করে দিলে কি ওইটা হুবহু ওই রকম আসবে? হ্যাঁ আসার তো কথা, ভাই আমি যে থিমটা দিছি এটা কিন্তু ব্যাকআপ দিয়েই দিছি, তার মানে আমি এখন পর্যন্ত যতগুলো কাজ করছি ওনাদের যতগুলো কাজ আছে সবই থাকার কথা ওখানে। তো আমার জানার ইচ্ছা যে আমি যে প্লাগইনটা নিছি ওই প্লাগইন গুলো যেভাবে ইনস্টল করা আছে বা কাস্টমাইজ করা আলাদা ভাই, মানে একটা জিপ ফাইলে, আর প্লাগইন তো আলাদা জিপ ফাইলে, তাহলে প্লাগইনে গিয়ে কি প্লাগইন জিপ ফাইলটা পুরো ইনস্টল দিব? ওই স্টেপে তো আসার কথা, আপনার তো হচ্ছে দিয়ে দেখেন আবার ওই এটা আপলোড করার জন্য তো আপনার একটা ডাটাবেস তৈরি করতে হবে, হয়তো সেই ডাটাবেস হয়তো অ্যাড হয়ে যেতে পারে। যেহেতু ব্যাকআপ, ব্যাকআপ বলতে একটা কথা আছে, ব্যাকআপ তো মানে হচ্ছে আপনার ওই ওইটাতেই আপলোড করার মতো, অন্যটাতে এখন আপলোড করা আসলে কি যাবে কিনা হ্যালো এটাই তো। হাই দয়াল ভাই, বলেন। না না, আমি কিন্তু যেখান থেকে ব্যাকআপ দিছি ওখানে কিন্তু ডাটাবেজের ফাইল ব্যাকআপ ছিল, থিম ব্যাকআপ ছিল, প্লাগইন ব্যাকআপ ছিল, এবং তার সাথে আদার্স একটা অপশন ছিল, মানে সব কিছুর ব্যাকআপ ওখানে। আপনি যদি ওই ব্যাকআপটা দেন, ব্যাকআপ করে দিও ভিডিও। তাহলে ওটা ব্যাকআপ নিতে হবে, ওই ফোল্ডার কপি করলে হবে না? না ভাই, ব্যাকআপের জন্য অপশনই দিচ্ছি, মানে চ্যাট বক্সে দিচ্ছি, সবাই আপনারা দেখতে পারেন।
এবল ডু সবাই 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 বলটু সবাই নয় নয় ভাই আজকে আর ক্লাস হবে না নাকি? হ্যালো জল ভাই, কি আপনাকে আমি এতক্ষণ ডাকলাম কইছিলেন আপনি? স্যার একটু খাইলাম তো। আপনার কাছে দেখেন তো, এই গত মাসের জুলাই মাসের 7 তারিখের 5 নম্বর ক্লাসটা আছে কিনা রেকর্ডিং? স্যার ওটা স্যার দেখতে হবে, আবার তো স্যার তারিখগুলো তো উল্লেখ করে নাই স্যার। 5 নম্বর ক্লাসের রেকর্ডিংটা আছে কিনা স্যার? আমার চ্যানেলে দেখলে হতো। আচ্ছা আমি দেখি। আপনি ছিলেন না তো স্যার, তাই ভাবলাম যে কেউ তো নাই থাকে বলে, এই জন্য ইয়া করলাম, খাইলাম, বারবার ডাকাডাকি করতেছে।